মানে সেরকম অভিজ্ঞতা ছিল কারণ না আলাদাই, মানে এদের আলাদাই চিটিংবাজি ব্যবসা চলে এখানে। এখানে যে সব পুলিশ এসছে এখানে কথাবার্তা বলছে যে পাঞ্জাব পুলিশ তার এই যে প্যাথেটিক এক্সপিরিয়েন্সটা এটা লাইফে কখনো ভোলার নয়। আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর এখন বসে রয়েছি ডালহৌসি বাস স্টপে, ওয়েট করছি বাসের জন্যে। 8টা নাগাদ আমাদের ডালহৌসি বাস স্টপ থেকে হচ্ছে বাস, এখান থেকে আমরা চলে যাব সরাসরি নিউ দিল্লি, নিউ দিল্লি থেকে তারপরে হচ্ছে বাড়ি। তো এখন বাজে 7:05, বাসের টাইম হচ্ছে 7:40। তো এখন বাসের অপেক্ষা, বাস আসবে 7:40, এখানে ক্রস করবে। এখন বাস আসার অপেক্ষা, দেখি কখন বাস আসে। যথারীতি সময় মতন আমরা 8টা নাগাদ বাস পেয়ে গেছিলাম এবং ডালহৌসি থেকে রওনা দিয়েছিলাম দিল্লির উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে 11:16, ট্রিপে তো এসেছি কিন্তু একটা ডিজাস্টার হয়ে গেছে আমাদের সাথে। আমরা যে সিটিল্যান্ড বাস করেছিলাম রেড বাস অ্যাপ থেকে, আমাদের বাসের এসির সমস্যা হয়েছে। ভলভো বাস ভেতরে হচ্ছে কাজ খোলার কোনো অপশন নেই কিন্তু এসি কাজ করছে না। অনেকটা তো আশা হলো কিন্তু আসার পর তারপরে যেই আমরা সমতলে নেমে এসেছি মানে প্রচন্ড পরিমাণে সবার সাফোকেশন শুরু হয়েছে। এখন বর্তমানে পাঠানকোটে এসে বাস দাঁড়িয়ে রয়েছে, গাড়ি কখন ঠিক হবে কখন যেতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। খুব খারাপ একটা সিচুয়েশনে সবাই মিলে পড়েছি, এখন দেখা যাক কি হয়। এই হচ্ছে আমাদের বাস, এখন মেকানিক আসবে তারপরে হচ্ছে বাস ঠিক হবে, কখন ঠিক হবে বলা যাবে না। এইভাবেই এখন কাটাতে হচ্ছে, এখনো রাতে ডিনার হয়নি, কিছুই হয়নি। এই হচ্ছে অবস্থা, এখানে সব লোকজন দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে কথাবার্তা বলছে, বাসের লোকেদের সাথে ঝামেলাও হয়ে গেছে। এখন দেখা যাক কি হয়, দেখছি। এখনো অবধি এতদিনের ট্রিপ করলাম কোথাও এরকম প্রবলেমের মুখে পড়িনি, কিন্তু আজকে ফেরার দিনই আমাদের সাথে এরকম হয়ে গেল। প্রচন্ড মানে কি বলবো, ডিপ্রেসড লাগছে, কখন কি ঠিক হবে। এভাবে একদম রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ভেতরে তো বসাই যাচ্ছে না, মানে একদম ঘুম চোখ, চোখে ঘুম একদম ভেঙে যাচ্ছে, তার মধ্যে এরকম হয়ে গেল। এখন কখন মেকানিক আসবে, কখন এই গাড়ির প্রবলেম সলভ হবে, তারপরে যাওয়া হবে, কালকে কখন টাইমে পৌঁছাবো, মানে সব মিলিয়ে একদম যাকে বলে জিনিসগুলো খুবই একদম বাজেভাবে ঘটে গেল। বাস এখন আবার ছাড়ছে, এখানে কোনো মেকানিক এখন পাচ্ছি না, রাতে অলরেডি 12টা বেজে গেছে। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি, সামনে কোন নাকি টাটার শোরুম আছে সেইখানে। আমার মুখ অন্ধকার, হয়তো সাউন্ডও ঠিকঠাক শুনতে পাবেন না, খুব শোচনীয় অবস্থা। ওইভাবেই চালিয়ে প্রায় 50 কিলোমিটারের ওপরে নিয়ে চলে এলো। এখানে এখন একটা এই যে মাই ইন্ডিয়ান ধাবা বলে লেখা একটা জায়গা জালন্ধরের সম্ভবত এটা, তো এইখানে নিয়ে আসলো। এখানে এখন খাওয়া দাওয়া আমরা করবো আর এদিকে ওরা গাড়ি ঠিক করবে, হয়তো কীভাবে কী করবে ভগবান জানে। এখানে ওয়েদারটা নো ডাউট খুব ভালো, এখানে খুব একটা ঠান্ডা হাওয়া বইছে, মানে কোথাও বৃষ্টি হলে তার আগে বা পরে যেটা ঠান্ডা হাওয়া দেয় ঠিক সেরকম ওয়েদার। ওই দরজা খুলে রেখে ওই হাওয়াতেই ওভাবে গাছ চলছে, ওইভাবেই আসা হবে। চলো রাতের খাবারটা সেরে নিই, খাওয়া দাওয়াটা। এখন বাজে 1:15, আমরা ওই ধাবাতে এসে খাওয়া দাওয়া করলাম। এমন ধাবাতেও দাঁড় করিয়েছে যেখানে কোনো খাবার দাবারের ভ্যারাইটি নেই। এই রাত্রেবেলা সবাই নুডলস খাওয়া হলো। বাসের ওদিকে কোনো আপডেট নেই, কখন কি হবে, খুব বাজে রকম ভাবে এক্সপিরিয়েন্স। তোমাদেরকে হাইলি রেকমেন্ডেড একটা জিনিস, এই তোমরা আননোন স্টেটে গেলে কোনো সার্টিফাইড বাস কোম্পানি ছাড়া এরকম ভাবে কোনো ওই লোকাল বাসের ভেরিয়েশনে তোমরা বুক করবে না, এতে কিন্তু মানে খুব প্রবলেমে পড়বে। আমরা যখন এই বাস বুক করেছিলাম রেড বাস অ্যাপ থেকে, আমাদের ওখানে দেখানো হয়েছিল ভলভো বাস, এটার বাসের সামনেও ভলভো লেখা, বাট এটা কিন্তু ভারত বেঞ্চের বাস দিয়েছে। তারপরে এইরকম একটা ডিজাস্টার, মানে এটা খুবই একটা কি বলবো আকস্মিক আমাদের কাছে মানে অভিজ্ঞতা। এরকম অন্য এক রাজ্যে এইভাবে রাত্রেবেলা আটকে যাওয়া, কত মানুষ আমাদের সাথে বাসে যারা সহযাত্রী, যাদের কালকে সকালবেলায় নিউ দিল্লি থেকে ট্রেন আছে, কি করে তারা ট্রেন ধরবে, ট্রেন ক্যান্সেল হলে তো গেল।
মানে এটা খুবই একটা কিন্তু বাজে রকম। তোমরা অবশ্যই এইসব বাইরের স্টেটে এলে বাস টাস বুক করলে একদম অথেন্টিক যে বাস কোম্পানি, যেগুলো কি বলবো পুরো ইন্ডিয়াতে চলে এরকম, মানে ওই টাইপের কোম্পানিগুলো ছাড়া বুক করবে না, খুবই না এরকম আমাদের মতন প্রবলেমে পড়বে। আমাদের বাস ছিল না এটা ছাড়া অপশান, কারণ আমরা সিট পাচ্ছিলাম না কোথাও, এটাতেই সিট পেয়েছিলাম আর রেটিংও খুব ভালো ছিল। আমাদের এই বাসে ভাড়া নিয়েছে প্রায় কত করে ভাড়া নিয়েছিল না ভাই, একুশশো করে, 2000 কত সামথিং, মানে প্রায় 2100 ধরা যেতে পারে। 2100 টাকা দিয়ে টিকিট কেটে আমাদের এই এক্সপিরিয়েন্স ফেস করতে হচ্ছে, তাহলে তোমরা সেটা বুঝতেই পারছো তাহলে নিশ্চয়ই। এখনো বাস ঠিক হয়নি, কোনো মেকানিক আসেনি, মানে এই সিটিল্যান্ডের বাস নাকি এখানে খুব কি বলবো চলে। কিছুক্ষণ আগে দেরাদুনেরও একটা সিটিল্যান্ডের বাস এসেছিল, সেটা কি সুন্দর চলে গেল, এর কিছুই নেই। এদের কাস্টমার কেয়ারে কল করলে তাতেও কোনো রেসপন্স নেই। হাইলি রেকমেন্ডেড গাইজ, এইসব ফালতু রিভিউ দেখে কেউ এদের এইসব জালে জড়াবে না, এত বেকার এত ফালতু, জাস্ট ধারণার বাইরে। এখানে সবাই ক্ষিপ্ত হয়ে গেছে, যতজন যাত্রী ছিল বেশিরভাগই এক্সট্রা টাকা দিয়ে অন্য বাসে চলে গেছে, আর 10-15 জন আমরা রয়ে গেছি, বাট স্টিল কোনো কিছু হয়নি। এখন এক্সট্রা টাকা দিয়ে চলে গেলে চলে যাও, নাহলে কালকে সকাল 7 অবধি ওয়েট করো, তারপরে আসবে। আলাদাই মানে এদের আলাদাই চিটিংবাজি ব্যবসা চলে এখানে। ফোন থেকে ওই যে ইয়েলো শার্ট পরা ড্রাইভার, উনি তখন থেকেই গুতিয়ে যাচ্ছেন যে উনি গাড়ি ঠিক করবেন, মেকানিক ডাকবেন, কিন্তু কিছুই আলটিমেটলি হচ্ছে না, সবটাই দেখানো মাত্র, কোনো কিছুই হচ্ছে না, টাকাও রিফান্ড দেবে না, কিছুই করবে না, এভাবে হ্যারাস করবে এরা, মানে সিরিয়াসলি শেম অন দিস কোম্পানি সিটিল্যান্ড। গাইজ এখন বাজে ঘড়িতে 3:13, পাঞ্জাব পুলিশকে কমপ্লেন করা হয়েছে, অন স্পট পুলিশও এসছে, আমরা সবাই বললামও এইসব নিয়ে, তো দেখা যাক কি হয়, কিছু হবে বলে তো মনে হচ্ছে না। এখানে যে এইসব পুলিশ এসছে এখানে কথাবার্তা বলছে, যে পাঞ্জাব পুলিশ দাঁড়িয়ে কথা বলছে, লেটস সি এখান থেকে কোনো সলভ হয় নাকি কিছু। ওই তো তোর বাবা, এখন তো আমরা এখন জালান্ধার মোড়ে এসেছি, এখান থেকে নাকি দিল্লির জন্য বাস পেয়ে যাব, দেখা যাক। এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা, পাঞ্জাব পুলিশের যে লালবাতি তোমরা দেখতেই পাচ্ছ, এই এখন আমরা সব লোকজন এই গাড়ির মধ্যে লাগেজ টাগেজ নিয়ে ভেতরে মা আর আন্টি বসে আছে, এইভাবে আমরা জালান্ধার এলাম ওইখান থেকে। এখানে কি ঢুকতে বললো মানে কি হেভি ব্যাপার, মানে এরকম অভিজ্ঞতা শুনে কারণ না হয়। গাইজ পাঞ্জাব পুলিশের সহায়তায় আমরা জলন্ধর মোড় থেকে বাস পেলাম, ডাইরেক্ট দিল্লির বাস তো পেলাম না, এখন আমরা এই লোকাল বাস পেয়েছি, লোকাল সরকারি বাস, আচ্ছা স্টেটের সরকারি বাস, মানে আর কি পাঞ্জাবের যে সরকারি বাস এক্সপ্রেস যে গাড়ি, আমাদের ওখানে ওই এসটিসির যে গাড়িগুলো চলে ওই রকম। তো আমরা এখন এতে করে যাচ্ছি আম্বালাতে, এখান থেকে জলন্ধর থেকে আমাদের আম্বালা যেতে বাসে এখন সময় লাগবে 4 ঘন্টা, তারপরে আম্বালা থেকে বাস ধরে যেতে হবে আমাদেরকে আবার নিউ দিল্লি। এটা একটা মানে অন্যরকম অভিজ্ঞতা, সবকিছু ওলটপালট হয়ে গেল, মানে ধারণার বাইরে, পুলিশের গাড়িতে ওঠা, লোকাল বাস ট্রাভেল, পাঞ্জাবে এরকম ধাক্কা খাওয়া, মানে কি বলবো, আর তোমরা তো সব দেখতেই পাচ্ছ।
মানে রিডিকুলাস একদম, বাট থ্যাঙ্কস টু পাঞ্জাব পুলিশ अगेन, সত্যি ওনারা ভীষণ হেল্পফুল। এত হেল্প করলে এই রাত্রেবেলা, তাহলে আমরা সত্যি খুব প্রবলেমে পড়ে যেতাম। অ্যাট লিস্ট আমরা যাচ্ছি একটা ভায়া হয়ে, আমাদের সাথে আরো কিছু সহযাত্রী রয়েছে, তারাও যাচ্ছেন আমাদের সাথে, তাদেরও ডেস্টিনেশন নিউ দিল্লি। তো এখন চলো এইভাবেই কতক্ষণে ধাক্কা খেতে খেতে নিউ দিল্লি পৌঁছায়। আর তোমাদেরকে ছাড়া তো আমি কিছু করি না, তো এই যাওয়ার পথে তো তোমাদেরকে তো আমি সাথে রাখবো, আমি একা কেন কষ্ট পাবো? তোমরাও সবটা দেখো যে তোমাদের সিনি কত কষ্ট করছে, এবং কষ্ট করছে যে তোমাদেরও সেম প্রবলেমে না পড়তে তার জন্য ভিডিওটাও করছে। সো গাইজ, আমরা আম্বালা থেকে এখন দিল্লির জন্য যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি। আম্বালাতে আসার পর এত তাড়াতাড়ির মধ্যে সবকিছু হয়ে গেছিল, মানে এই বাসটাও আমরা মানে একদম কি বলবো লাস্ট মোমেন্টে দৌড়ে ধরে পেয়েছি। তো সেই রিজনে ভিডিও আমি কিছু নিতে পারিনি। এখন হচ্ছে দিল্লিগামী এসি বাসে রয়েছি, তো ওই জন্যে শর্ট নিতে পারলাম, এর মাঝের কোনো শর্ট নিতে পারিনি। ওখান থেকে আমরা রাত 4টার সময় জলন্ধর বাস স্ট্যান্ড থেকে উঠেছিলাম, আর এখানে যখন পৌঁছলাম তখন 9টা বেজে গেল। আর এই বাসেও প্রায় 9:20 থেকে 15:20 নাগাদ উঠেছি, এখন 9:30 বেজে গেছে। এই বাসটা আবার দিল্লি পৌঁছাতে 12টা থেকে 12:30 দুপুর বাজাবে। এখন দেখা যাক, যদি কপাল ভালো থাকে, যদি জ্যাম না থাকে, রাস্তার রাশ না থাকে, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। সব মিলে এত ক্লান্ত, এত সবকিছু নিয়ে লাগছে, মানে ধারণার বাইরে, এত জার্নি, এত হ্যাপা, মানে কি আর বলবো। তার মধ্যে তো প্রচন্ড গরম, এখানকার এখানকার গরম তো সহ্য করার মতন না। তো সাথে দেখতে থাকো। গাইজ, এখন বাজে দুপুর 3টে। এত স্ট্রাগলের পর অবশেষে পৌঁছে গেলাম দিল্লির হোটেলে। এই যে প্যাথেটিক এক্সপিরিয়েন্সটা, এটা লাইফে কখনো ভোলার নয়। প্রচণ্ড টায়ার্ড, ফ্রেশ হবো এখন, কালকে সারা ঘুমাইনি, একটু ঘুমাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলবেন না। টাটা।